আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তো পকোড়াটা কেমন বানাই চলুন দেখে নেওয়া যাক। পকোড়া বানানোর জন্য আমি চিকেন 200 গ্রাম নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা, 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ জিরের গুঁড়ো আর পাতিলেবুর রস দেব। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগার দেবেন। পাতিলেবুটা দেওয়ার কারণ আমি যখন পকোড়া ভাজবো তখন চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে এটা ম্যারিনেট হতে দেবো 30 মিনিট। চিকেন পকোড়াতে আমি একটু ভেজিটেবল অ্যাড করবো, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, 1টা আলু গ্রেট করে নিয়েছি আর গাজরও গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আমি একদম অল্প বাঁধাকপি নিয়েছি। তো আমি এখানে ধনে পাতা, গ্রেট করা গাজর, গ্রেট করা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো নুন আর সবজিটা যখন মাখাতে মাখাতে একদম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 চামচ বেসন অ্যাড করব আর 1/2 চামচ ময়দা অ্যাড করব। আপনারা এর জায়গায় কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে 1টা ডিম দেব, ডিম দিয়ে এটা ভালো করে একটু মাখবো। তো আমি সবজিতে কোনো রকম মশলা অ্যাড করব না, কারণ চিকেনে যে মশলাটা দিয়েছি সেটাতেই হয়ে যাবে। আর লাস্টে যদি আপনারা দেখেন নুন কম আছে তাহলে একটু নুন অ্যাড করে দিতে পারেন। ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালো করে মাখতে থাকবো। যদি দেখেন আপনাদের ব্যাটারটা একদম শক্ত হয়ে গেছে তখন আপনারা কি করবেন, 2 চামচ ছোটো চামচে 2 চামচ জল অ্যাড করবেন, দিয়ে এটা খুব ভালো করে আবার মাখবেন। তো আমি 1/2 কাপ ব্রেড গাম অ্যাড করব, মানে বিস্কুট গুঁড়ো, আর 2 চামচ টমেটো সস, দিয়ে এটা খুব ভালো করে মাখবো। এই ব্যাটারটা একদম পাতলাও হবে না আর শক্ত, একদম পুরো শক্তও হবে না, জাস্ট মাঝামাঝি পোর্শনে থাকবে। তো এবার আমি এটাকে ম্যারিনেট হতে দেবো 15 মিনিট। পকোড়াগুলো ভেজে নেবো। এবারে তেলটা গরম হয়ে গেলেই পকোড়াগুলো এইভাবে আপনারা ছেড়ে দেবেন তেলের মধ্যে, দিয়ে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেবো ব্রাউন কালার করে। দেখুন এরকম ব্রাউন কালার হবে। তো এটা আপনারা মিডিয়াম টু লো হিটে ভাজবেন। তো দেখুন কী সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইবার আমি পকোড়াগুলো তুলে নেব। তো দেখলেন তো পকোড়াগুলো কীভাবে বানালাম, এটা বানানো খুবই ইজি। তো শীতকালে এরকম গরম গরম পকোড়া খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।